রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট রাজ্যপালের বৃহস্পতিবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করলেন রাজ্যপাল খোদ আর এই ব্যাপার ঘিরেই রবিবার রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন জগদীপ ধনকার তিনি বললেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে তাই এই পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে তার দেশের আইন শৃঙ্খলা নিয়েও বলতে ছাড়েননি রাজ্যপাল এরই পাল্টা উত্তরে শ্রীরামপুরে তৃণমূল সংসদীয় নেতা সহ আরো অনেকে তাকে কটাক্ষ করে তীর ছুললেন তার দিকে রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যপালের এক মাসের পাহাড় সফর তবে তিনি যে শুধু রাজভবনে বসে থাকবেন না সেটাই এদিন পরিষ্কার করে দিয়েছেন ধানকার